অনেক রং, লাল, কমলা, বেগুনি, সবুজ, অনেক রং মিলেমিশে আছে। একটা বিন্দু খুব চকচকে ধারালো বিন্দু উঠছে নামছে, উঠছে নামছে খুব খুব দ্রুত। রংগুলো রংগুলো ফালা ফালা হয়ে যাচ্ছে। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, ধীরে 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 মনে করুন, মনে করুন কোথা থেকে আপনার এই ভিশনটা ট্রিগার অফ করছে। আস্তে আস্তে মনে করুন, রং সবজি, অনেক সবজি, গাজর, টমেটো, ক্যাপসিকাম, একটা একটা বড় ছুরি, একটা বড় ছুরি ওঠানামা করছে, হাত, একটা হাত, আমি আমি মুখটা দেখতে পাচ্ছি না, হাতটা বলুন খুব দ্রুত উঠছে নামছে, আর আর রংগুলো রংগুলো সরে যাচ্ছে, ফালা ফালা হয়ে যাচ্ছে, ফালা ফালা হয়ে যাচ্ছে। ব্যাস ব্যাস, থাক থাক, আজকে এ পর্যন্ত, আজকে এ পর্যন্ত থাক, পরের সিটিংয়ে আমরা না হয় আরেকটু দেখব। রিল্যাক্স। তোমার রাতে ঘুমানোর সময় কেমন লাগে দেখতে ইচ্ছে করে? রাতে তুমি একা একা ঘুমিয়ে আছো এটা ঠিক বিশ্বাস হয় না। হ্যাঁ, ভেরিফাই করতে এখনই? খুব যে সাহস বেড়েছে দেখছি। চ্যালেঞ্জ করবে না, চ্যালেঞ্জ করবে শেখর বোসকে, তাহলে তুমি এখনো চেনো নি। ইফ ইউ ক্যান টেম আ লায়ন, আই ক্যান মেক দ্য মূল হিল টিল রাইজ টু মাউন্টেন হাইট। গাড়ি নিয়ে এক্ষুনি চলে যাবো কিন্তু। অপর্ণা উঠে পড়েছে। শি ইজ অ্যাওয়েক, নট অ্যাওয়েক। নো, দেয়ার ইজ নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট। নো, ওর সময় কিছু রেজিস্টার করে না। কি হলো অনিনা? পায়ে লেগে পাতাবাহারের টপটা ভেঙে গেছে, আমি সরিয়ে রেখে আসছি। তুই কতবার বলেছি ওর পায়ের সামনে থেকে জিনিসপত্রগুলো সরিয়ে রাখিস, কাল সকালে উঠে দেখবি তোর পাতা পড়ার শোকে বকাবকি করবে। হ্যাঁ, যা বলছিল আগে তোমায় বলিনি কেন? স্লিপ ওয়াকিং তোর কনজেনিটাল ডিসঅর্ডার। আমি তো দীর্ঘদিন অন্য ঘরে। হ্যাঁ, ডাক্তারি কারণ বলো, ভাগ্য বলো, মেনে নিয়েছি। ওকে, গুড নাইট দেন, কাল শুটিংয়ের পরে দেখা হচ্ছে, বাই। বলি না, এই দেখ যাবে কোথায়?
ঘর রং করার সময় নিশ্চয়ই দাদা মিস্ত্রিগুলোকে দিয়ে ওপরের ঘরে পাঠিয়েছিল। হাতরাতে গিয়ে দেখি এই চলে রে ওটা। কতদিন বাবার গান শুনি না। রেকর্ডগুলো ঠিক আছে? এই জানিস তো, বাবা না একবার উত্তম কুমারের একটা গান রেকর্ড করেছিল, কি একটা ডিফেক্ট ছিল তাই রিলিজ করলো না। বাবার খুব আফসোস ছিল, কথাটা মনে করালেই বলতো তুই বিয়ে করে সুখী হ, তাহলে আমার আর কোনো খেদ থাকবে না। নিজেকে এরকম ছেড়ে দিচ্ছ কেন? চেহারাটা কি হাল করেছ পাগলির মতো? আমি তো পাগলি, সুস্থ মানুষের দুঃখ থাকে, আমার বাবা সেদিক থেকে বাঁচো। এ বন্ধ কর, বন্ধ কর, পিনটা খারাপ, রেকর্ডটা নষ্ট হয়ে যাবে। বাবা মারা যাবার পর সব কিছু কিরকম হয়ে গেল না রে? তুই তো আমাকে ছোটবেলা থেকে দেখছিস, আমার মধ্যে কখনো এরকম ছন্ন ছাড়া ভাব দেখেছিস? আমার কি মনে হয় জানিস, বাবা বেঁচে থাকলে না আমার এই ঘুমের মধ্যে হাঁটা রোগটা ঠিক সেরে যেত। নিশি ড্রাইভারের বউ বলছিল জানো, ওদের ওখানে কে যেন একজন আছে এইসব রোগের জন্য তাবিজ টাবিজ দেয়, একবার খোঁজ করে দেখবো। ধুর, আমি এসব বিশ্বাস টিশ্বাস করি না। আর তাছাড়া কোনো কিছু দিয়ে কাউকে কি বেঁধে রাখা যায়? যায় গো, কাল রাতেই তো শেষে আমি তোমার পায়ের সঙ্গে আমার হাতে একটা সুতো বেঁধে শুয়েছিলাম, বারে বারে উঠে যাচ্ছিলে, প্রথমবার তো আমার গলায় পা দিয়ে একেবারে মেরেই ফেলছিলে। কাল রাতে আমি আবার হেঁটে বেরিয়েছিলাম। একে তুমি হেঁটে বেড়ানো বলো? কাল রাতে তোমার জন্য আমি একটুও নিশ্চিন্তে ঘুমোতে পারিনি। সে তুই নিজের ঘরে গিয়ে ঘুমোলেই পারতিস। তা কেউ পারে নাকি? দাদাকেও বলি হারে বাবা, এই রোগে যে কোনো সময় একটা বিপদ আপদ ঘটে যেতে পারে, সব জেনে শুনেও কি করে যে আলাদা ঘরে গিয়ে শোয়? না না, আমি ব্যবস্থাটা করেছি। আসলে ও যা নাক ডাকে না, আগেও ঘুমোলে পরে আর কেউ ঘুমোতে পারে না। কেন তুই কি ভাবতিস, দাদা আমাকে ভালো টালো বাসে না? নে আরেকটা রেকর্ড চালা তো, দিব্য লাগছে, কতদিনের পুরনো জিনিস কিন্তু কি সুন্দর চলে, বাজা। চাবিটা নিয়ে গেছিলাম না, একটু চোখটা লেগে গিয়েছিল। তো দাদা বাড়ি ফিরেছে? কি বাইরে থেকে খেয়ে এসছে না বাড়িতে খেলো? শুনুকে কনের সাথে কেমন লাগছিল? কোথায় খাওয়ালো ওরা, নিজেদের বাড়িতে না বাড়ি ভাড়া করেছিল? না রে, খুব যত্ন আত্তি করেছে। দেখ না, সবাই জিজ্ঞেস করছিল তোর দাদার কথা, কে জানে বাবা কি এমন রাজকার্য করলো যে আজকের বিয়েটাও অ্যাটেন্ড করতে পারলো না। অবশ্য আমাকে মোবাইলে ফোন করে বলেছিল যদি বেশি রাত হয় তাহলে যেন ফেরার রিস্কটা না নিই। কী করবো বল, সুপ্রতিমদের কাছ থেকে একটা লিফট পেয়ে গেলাম, এতটা রাস্তাই যখন পেয়েছি তখন। গুড মর্নিং। বাহ, কতদিন পরে একসাথে বসে চা খাবো। রাতে ফিরেছো? বলে গেলে রাতে ফিরবে না?
ফিরে তোমার খুব অসুবিধা করলাম বোধ হয়। অসুবিধে কেন? মাসিমা ছাড়লেন অত রাতে? বিজন দ্বারা ফিরছিল, ওদের সঙ্গে চলে এলাম। খুব ভালো করেছো। এসব বিয়ে বাড়িতে রাত জাগলে পরের দিন খুব শরীর খারাপ হয়। শরীর কেমন আছে তোমার? ভালো? রাতে ঘুম হয়নি। নিশ্চয়ই ওষুধ খাওনি। আমায় ডাকলে না কেন? তুমি খুব ব্যস্ত ছিলে শেখর, এত ব্যস্ত যে আমি যখন এসেছি তখন তুমি জেগে থাকলেও আমার আশাটা লক্ষ্য করনি। আশা করি আমাকে আর ভেঙে বলতে হবে না। ব্যস্ত মানে? ও মল্লিকা এসেছিল, আমি ডেকেছিলাম। বাই দ্য ওয়ে, মল্লিকাকে চেনো তো? ওকে সেক্রেটারি রাখতে পারছো। সেক্রেটারি? মিসেস গোমস কোথায় গেছেন? ওনাকে তো ঠিক চলছিল না, ওর বয়সও হয়েছিল। তাছাড়া আজকের এই মডার্ন সেট আপে উনি ঠিক ফিট ইন করেন না। শেখর, মিসেস গোমস আমার বাবার পার্সোনাল সেক্রেটারি ছিলেন। তাকে কোনোদিনও দেখিনি অত রাতে অফিসিয়াল কাজ করতে আমাদের বাড়িতে আসতে। হ্যাঁ, আমি সে কথা মানছি। সে কথা বলতে গেলে তো তোমার গোটা অফিসটাই বাবার হাতে গড়া। কিন্তু দেখো, বাবার আমলে সব কিছু ধ্যান ধারণা আঁকড়ে ধরে থাকলে তো আর আজকের এই কম্পিটিশনের যুগে চলা যায় না। না, আজকে বিজনেস মানি শোবিজ। ভালোই হলো কথাটা ওঠে। শোনো ভাবজি, অফিসের একটু ফেসলিফট দরকার। এই কোনো ইন্টেরিয়ার ডিজাইনারকে দিয়ে একটা মডার্ন পশ গেট আপ আর কি। তা আমি কী করবো? বাবার বিজনেসের কাগজে কলমে আমি মালিক হলেও তুমি তো সব দেখাশোনা করো, যা ভালো বোঝো করবে। না আসলে এসব করতে গেলে তো কিছু টাকার দরকার। এই লোন দাও না কিছু। লোন? কত টাকা? 1,00,000। 2,00,000 টাকা? মাস্ট বি জোকিং। কেন, শোধ করে দেবো আস্তে আস্তে। 2,00,000 টাকা তুমি কোথায় ঢালবে আমি জানি না, 2,00,000 টাকা তুমি বিজনেসে ঢালবে? শুনে রাখো, আজ একটি মেয়ে এসেছিল, নাম রিয়া মুখার্জি। সে কে জিজ্ঞেস করায় বললো ডিটেলটা তোমার থেকে জেনে নিতে, আর শাসিয়ে গেছে যে ফার্দার তুমি যদি ওকে অ্যাভয়েড করো তাহলে ও কোর্টের সাহায্য নিতে বাধ্য হবে। তুমি এদের এন্টারটেইন করো কেন? এরা কি ধরনের ফ্যামিলি থেকে আসে তুমি জানো না? এদের পেশাই এই। কেন, তুমি তো বললে এরা প্রত্যেকেই খুব ভালো ঘরের মেয়ে। সবার সঙ্গে নাকি তোমার কাজের সম্পর্ক? স্টপ টকিং ননসেন্স। মনিরা, যাকে তাকে বাড়িতে ঢুকতে দিস কেন? সকালবেলায় তিলমুটটা খাবো। আসলে এ ধরনের অ্যাবারেশন যে হয় না তা নয়, তবে খুবই কম, ভেরি মার্জিনাল। Not that I haven't really come across, but... Dr. Sen, এইরকম ঘটনা কিন্তু আগে এত বেশি ঘটতো না, ইদানিং খুব ঘন ঘন এটা হচ্ছে। আমি আমি প্রায় স্বপ্নে দেখি যে আমি হেঁটে বেড়াচ্ছি, পরের দিন সকালে উঠে শুনে আমি নাকি সত্যি হেঁটেছিলাম। মাঝে মাঝে এই ঘটনাটা ঘটে আর মাঝে মাঝে এটা নিছকই স্বপ্ন থেকে যায়। মেডিকেল টার্মে ইটস আ ভেরি ক্রিটিক্যাল স্টেজ। আপনার স্বপ্ন, স্বপ্ন যে বাস্তব বা এই সিজার অফ স্লিপ ওয়াকিং, এগুলো ক্রমশ ওভারল্যাপ করতে আরম্ভ করে অ্যান্ড দ্য ডিমার্কেশন লাইনস আর গেটিং থিনার অ্যান্ড থিনার। এর পরের অবস্থাতে বোধ হয় লোকে পাগল হয়ে যায় না? তাহলে মিস্টার বোস কি করবেন? সেটাই তো ভয়ের। ইদানিং ভায়োলেন্সটা এত বেশি স্বপ্নে আসছে যে হয়তো নিজের অজান্তেই কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে বসতে পারি। আপনি মেডিকেল গ্রাউন্ডে সবসময় ভালো ডিফেন্স পাবেন, আপনার ফেভারে। কী হলো? আমার শরীরটা ভাল লাগছে না, ওই সেই মাথার পেছনের ব্যথাটা। বাইরে একটু বেরিয়ে আসুন, বুঝলেন? বউ অন্তপ্রাণ শেখর বসুর সঙ্গে।
কি হলো দিদি, শরীর খারাপ লাগছে? না, ভীষণ মাথাটা ধরেছে। ওষুধ দেব? না, সর্দি লেগেছে। কাল বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো, ঠান্ডা লেগে গেছে। কালকে রাতে? কালকে তো বহুদিন পরে তুমি ভালো ঘুমোলে গো, একবারও ওঠোনি। তুই টের পাস নি? কালকে যদি আমি ঘুমের মধ্যে নাই হাঁটি তাহলে আমার পায়ে লাগলো কি করে? দেখ না পাটা কিরম ফুলেছে। টের পাবো না কি গো, আমি একদম তোমার খাটের নিচেই শুয়ে থাকি। নাবলে তো তোমার আমার গায়ের উপর দিয়ে যেতে হবে। তা অবশ্য ঠিক। আমি কাল সত্যি ঘুমের মধ্যে হাঁটিনি? না গো, কাল বহুদিন বাদে তোমাকে ভালো দেখে আমার কত ভালো লাগলো। ও, আমার যেন মনে হলো আমি ঘুমের মধ্যে হাঁটছিলাম, বারান্দায় কিসের সঙ্গে একটা ধাক্কা খেলাম, তারপরে আবার বারান্দার খোলা হাওয়ায় অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। স্বপ্ন দেখেছো তার? স্বপ্ন হবে হয়তো। এখন কোনটা যে স্বপ্ন আর কোনটা যে সত্যি সব গুলিয়ে যায়। আচ্ছা, আমার কেন এরকম একটা রোগ হলো রে? দাদাকে বলো না কয়েকদিন বাইরে থেকে ঘুরে আসবে। বেড়াতে যাব শিখরের সাথে। বলি না, কতদিন ধরে সব চলছে? কিসব দিদি? তুই খুব ভালো করে জানিস, কেন বলিস নি আমাকে আগে? আমি বাড়িতে না থাকলে শিখর প্রত্যেক দিন একটা না একটা মেয়েকে নিয়ে আসে। দিদি, তোমার শরীর ভালো নেই, ওসব কথা থাক। শুনলে শরীর খারাপ হয় আর দেখলে পরে সব শেষ। এরকম করে বলো না, তুই পর্যন্ত সব জানতিস, শুধু আমি কিছু জানতাম না। কি বোকা রে আমি! শুনলে তুমি কষ্ট পাবে তাই বলিনি, এমনি অসুস্থ মানুষ। শেখরের সঙ্গে আমার বাঁধন অনেকদিন আগেই আলগা হয়ে গেছিল, কেন জানতে দিলি না আমাকে আগে? আমি মাফ করে দাও দিদি। আমার বিয়ের আগের থেকে তুই আমাকে চিনিস, মার কাছে যখন ছিলাম তখন একসঙ্গে খেলতাম, গল্প করতাম। ভাগ্যিস তুই আমার সঙ্গে বিয়ের পরে বাড়িতে এসেছিলি, অচেনা মুখের ভিড়ে তুই তো একমাত্র সহায় ছিলি আমার। তুই তো দিদিকে একটু চিনলি না? আর কখনো এরকম হবে না, বুঝতে পারছি। না বুঝে তোমার মনে অনেক কষ্ট দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি জানি রে এ বাড়িতে আমার শরীর নিয়ে একমাত্র তুই সবচেয়ে বেশি চিন্তা করিস। তুই আছিস বলেও তো এমন একটা ভুতুড়ে রোগ নিয়ে আমি এখনো কোনো দুর্ঘটনা ঘটাইনি। কিছু মনে করিস না মলিনা, মনটা বড্ড ভার হয়ে আছে রে, কিচ্ছু ভালো লাগছে না। ইদানিং ভায়োলেন্সটা এত বেশি স্বপ্নে আসছে যে হয়তো নিজের অজান্তেই কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে বসতে পারে। আপনি মেডিকেল গ্রাউন্ডে সবসময় ইনফেন্স পাবেন, আপনার ফেভারিট। আপনি মেডিকেল গ্রাউন্ডে সবসময় ইনফেন্স পাবেন, আপনার ফেভারিট।
মলিনা, মলিনা, মলিনা।